ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدًا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه سراجًا وقمرًا منيرًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال رسول الله صلى الله عليه وسلم উপস্থিত পরম শ্রদ্ধাভাজন মুসল্লি ভাইরা, আল্লাহ জাল্লা জালালুহুর সীমাহীন মেহরবানী যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজানুল মুবারকের রোজা রেখে আল্লাহর ঘরে জুমার নামাজ পড়বার জন্য আসবার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই বছরের রমজান আমাদের জন্য এই কারণেও আলাদা একটা বরকতের এবং সৌভাগ্যের যে রমজানুল মুবারকের প্রথম রোজা, প্রথম দিন ছিল শুক্রবার, এবং খুব বেশি সম্ভাবনা এটা যে রমজানের শেষও হবে হয়তো শুক্রবার দিয়ে। এই জন্য আমরা আরও একটা শুক্রবার ইনশাআল্লাহ পাবো। তো শুক্রবার এমনিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাইরু ইয়াউমিন তলাবাত তলাআত ফীহি শামস, যে শুক্রবার হলো সূর্য উদিত হয় এমন দিনগুলোর মধ্যে। সূর্য উদয় ছাড়া তো আর দিন হয় না, এর অর্থ হলো যত দিন আছে সমস্ত দিনের মধ্যে সেরা দিন হলো শুক্রবার। তো এরকমের সেরা দিন এবারে রমজানুল মুবারকে আমাদের পাঁচটা পড়েছে, আল্লাহর শুকর। রমজানুল মুবারকের রোজা কী জন্য আমরা রাখি, কী জন্য আমাদের রাখতে বলা হয়েছে, আল্লাহ জাল্লা জালালুহু বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার বান্দা হতে পারো। পরহেজগার বান্দা কাকে বলা হয়, তো সেটা আমরা আলোচনা করেছি যে সতর্ক জীবন, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ জাল্লা জালালুহু কী করতে বলেছেন আর কী করতে না করেছেন, নিষেধ করেছেন, এই দুইটা বিষয়কে খেয়াল রেখে জীবন যাপন করা, এর নাম হলো তাকওয়া। সতর্ক জীবন, সাবধান জীবন, এটাকেই উর্দু এবং ফার্সি ভাষায় পরহেজগারি বলে। এরকম ব্যক্তিকে পরহেজগার ব্যক্তি বলে, যে সাবধান থাকে, সতর্ক থাকে। রমজানুল মুবারকের রোজার মাধ্যমে এই সতর্কতা এবং সাবধানতার একটা প্রশিক্ষণ হয়। যেমন কোনো ব্যক্তি নামাজের জন্য ওযু করবে, তো ওই জায়গায় সাবধান থাকে নাকের ভেতর দিয়া পানি যেন পেটে না যায়। কুলি করার সময় সাবধান থাকে পেটে যেন পানি না চলে যায়। কথাবার্তার মধ্যেও সাবধান থাকে যে আমি রোজা রেখেছি, অন্যান্য সময় যতই অনর্থক কথাবার্তা বলি এখন বলবো না, সাবধান থাকে। শুধু সাবধান থাকে না, অনেক সময় একজন আরেকজনকে সাবধান করে দেয় যে রোজা রেখে এত কথা বলার দরকার কি, সাবধান করে দেয় যে রোজা রেখে ঝগড়া করো না, সাবধান করে দেয় যে রোজা অবস্থায় মিথ্যা কথা বলো না, এবং নিজে নিজেকে মনে করিয়ে দেয় যে এই জিনিস এই টাকায় বিক্রি করব, রোজা বেশি কথা বলা যাবে না। তো এই যে আল্লাহ তাআলার হুকুম, এটা বারবার সামনে আনা, মনে করা, মনে করিয়ে দেয়া, এর নাম হলো পরহেজগারি। আল্লাহ জাল্লা জালালুহু রমজানুল মুবারকের
এই এক মাসের প্রশিক্ষণের ভেতর দিয়ে আমাদেরকে চান যে আমরা যেন এই কথাগুলো জপতে জপতে একটা অভ্যস্ততায় চলে যাই, যে জীবনের সকল ক্ষেত্রেই যেন আমাদের মনের মধ্যে এই কথাটা সবসময় জাগ্রত থাকে যে আল্লাহ যা করতে বলেছেন তাই করব, আর আল্লাহ এবং আল্লাহর রাসূল যা নিষেধ করেছেন তা আমি করব না, এবং আমার চারপাশে যদি হতে দেখি তাহলে মনে করিয়ে দেব যে এটা করা যায় না, এটা করো না, এটা মনে করিয়ে দেব, এটা বলবো, যদি এর বিপরীত দেখি তাহলে প্রতিবাদ করব। এই সব বিষয়াশয়ের একটা প্রশিক্ষণের মাস হলো এ রমজানুল মুবারক। রমজানুল মুবারকের শেষ দশকে এসে মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন এবং নিয়মিত ইতিকাফ করেছেন। কেন ইতিকাফ করেছেন? ইতিকাফের একটা বড় উদ্দেশ্য হলো শবে কদর পাওয়া। যে ব্যক্তি কোনোভাবে শবে কদর পেল তো এই ব্যক্তির কপাল খুলে গেল। এই জন্য রমজানের এই শেষ দশক হলো কপাল খোলার সময়, কপাল খোলার মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বলেছেন যে যদি শবে কদর পাওয়ার জন্যে বিছানাপত্র সহ একেবারে আল্লাহর ঘরে চলে আসতে নাও পারো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বরাবর চলে আসতেন, গত শুক্রবারে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং এটা খুলে বলেছি যে এমন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার কোনো পিছুটান ছিল না, এমন না, সন্তান ছিল, স্ত্রী ছিল, নাতি ছিল, নাতনি ছিল, এমন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অপরিচিত মানুষকেও নিজের মতো করে সেবা দিতেন, আর সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পালক পুত্র, পালক পুত্রের স্ত্রী, তার সন্তান, এদেরকে শুধুমাত্র দেখাশোনা করেছেন এমন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম নাতি হযরত হাসানকে, হযরত হুসাইনকে, প্রিয়তম নাতনি হযরত উমামাকে যেই রকমের আদর যত্ন করতেন, পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পুত্র হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই রকম, বরং কোনো কোনো ক্ষেত্রে দেখা যেত আরও বেশি আদর করতেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত ও মর্যাদা হলো এই রকমের, ওলামায়ে কেরাম লিখেছেন যে আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার পর মদিনা মুনাব্বারার যেই মাটির মধ্যে শুয়ে এখন আরাম করতেছেন, এটা আল্লাহর রাসূলের জন্য বিশ্রামের সময়, যে দুনিয়া এটা হলো কাজ করার সময়, মানুষ আমল করবে, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জীবন দান করেছেন। আর কবর আখেরাত না, কবর হলো মাঝখানের একটা সময়, তারপরে গিয়ে হলো আখেরাত শুরু হবে যখন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে সব কিছু ধ্বংস হয়ে, তারপর আরেকবার ফুৎকার দিলে যখন সবাই আবার নিজ নিজ জায়গা থেকে জীবিত হয়ে উঠবে তখন থেকে আখেরাত শুরু। মাঝখানের সময়টা কি? মাঝখানের সময়টা হলো মূলত দুনিয়ার আমলের বিচারে পরকালের ভূমিকা, যে পরকালে আমি সুখে থাকব তাহলে এটা কবরের মধ্যে বোঝা যাবে, আর সামনে আমার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে, তো কবরে আগুন জ্বলবে, সাপ কাটবে, আবার সকাল বিকাল কবর থেকে তার দোজক দেখিয়ে দেওয়া হবে যে শাস্তি তোমার হচ্ছে না, ওই যে দোজক দেখা যাচ্ছে এখানে তোমাকে ফেলা হবে। আর যাদের কপাল ভালো তাদের জন্যে বেহেশত থেকে এনে বিছানা বিছিয়ে দেওয়া হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা আমরা সকলে জানি, কিন্তু জানা ঘটনাও উচিত ঘরের মধ্যে বলা, সন্তানদেরকে বলা, নিজেদের মধ্যে বারবার বলা, যেন এটাই সবসময় মনের মধ্যে জীবন্ত থাকে। যে প্রিয়তম কন্যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলতেছেন যে আমার তো মনে হয় যাওয়ার সময় একেবারে ঘনিয়ে এসেছে, তো যদি আমার ওফাত হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, তাহলে আমার গায়ের এই পুরনো দুটো চাদর খুলে ধুয়ে তারপর এই দুটো পুরনো কাপড় তার সঙ্গে আরেকটা নতুন কাপড়, এই তিনটা কাপড় একত্রিত করে আমাকে কাফন দিয়ে দিও।
আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ তাআলা আনহা বলেছেন, যে আবু বকরের সম্পদ দ্বারা এমনকি আল্লাহর নবীর হিজরতটা পর্যন্ত হয়েছে, যেই আবু বকরের টাকা দিয়ে সর্বপ্রথম মদিনার এই মসজিদের জমি কেনা হয়েছে, যে আবু বকরের টাকা এবং ধন সম্পদ সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আবু বকরের সম্পদ যারা আমার যে উপকার হয়েছে আর কারো সম্পদ দ্বারা আমার এমন উপকার হয় নাই, যে আবু বকর ইসলামের জন্য মুসলমানের জন্য তার বিশাল অর্থনৈতিক সচ্ছলতাকে তার বাণিজ্যিক সফলতাকে তিলে তিলে বিলিয়ে দিয়েছেন, সেই আবু বকর দুনিয়া থেকে যখন চলে যাবে তখন কি মুসলমানদের কাছ থেকে তিন টুকরা নতুন কাপড়ও পায় না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দেখো মা, আমাকে যে কাপড়ই তোমরা দাফন করো না কেন, যদি আবু বকরের আমল ভালো হয় এবং আবু বকর যদি ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিয়ে যেতে পারে, তাহলে আবু বকরের গায়ে এই কাপড় থাকবে না, তাকে বেহেশতের কাপড় দিয়ে বিছানা দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হবে। আর যদি আবু বকর আটকে যায়, ফেরেশতার প্রশ্নের উত্তর দিতে না পারে, তাহলে তো আবু বকরের কবরে আগুন জ্বলবে, নতুন কাপড় দিয়ে কি হবে? যারা দুনিয়াতে থাকবে জীবিত মানুষ, নতুন কাপড়গুলো তাদের জন্য দরকারি। আবু বকর যখন কবরে চলে যাবে, তো আবু বকর দুনিয়াতে থাকতেই নতুন কাপড় পরেনি, কাজেই কবরে যাওয়ার পরে আবু বকরের দুনিয়ার নতুন কাপড়ের প্রয়োজন নাই। তো কবরের সময়টা কি? কবরের সময়টা হলো বিশ্রামের সময়, আরাম করার সময়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জাল্লা জালালুহু আরাম করবার জন্য মদিনার যেই জায়গাটা নির্বাচন করেছেন, আল্লাহ নির্বাচন করেছেন যে ওই জায়গায় গিয়েই আল্লাহর নবীর ওট থেমেছে, সেখানেই ঘর হয়েছে, সেখানেই মৃত্যু হয়েছে। আর নবীগণের ক্ষেত্রে আইন হলো যেখানে মৃত্যুবরণ করবেন সেখানেই কবর হবে, তো ঘরের মধ্যেই তাকে দাফন করা হয়েছে। তো এটা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত যে এখানেই নবীজি ঘুমাবেন। পৃথিবীর সব যুগের হকপন্থী ওলামা একরাম একমত এই বিষয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কবর শরীফের যে জায়গাটার মধ্যে এখন ঘুমোচ্ছেন, তার পিঠ মোবারক মাটির যে অংশের সঙ্গে মিলে আছে, এই মাটিটার মূল্য আল্লাহ তাআলার কাছে কাবা শরীফের চেয়ে বেশি, এমন ইজ্জতওয়ালা পয়গাম্বর। তো সেই পয়গাম্বরও নিজের গায়ের চাদর, এই চাদর দিয়ে তিনি জীবনে কি কি করেছেন, তার দুধমা হালিমার জন্য মাটিতে বিছিয়ে দিয়েছেন। এই চাদর দিয়ে তিনি কি করেছেন, তার নাতনি উমামার নাক পরিষ্কার করেছেন। এই চাদর দিয়ে তিনি কি করেছেন, পালক পুত্র জায়েদের পুত্র ওসামার নাক পরিষ্কার করেছেন। এই চাদর দিয়ে তিনি কি করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে ইয়ামান থেকে যখন মুসলমানদের একটা নতুন জামাত এসেছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সবাই হুড়মুড় করে এসে একেবারে মসজিদ ভরে গেছে, বসার জায়গা নাই। এমন সময় হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ঢুকেছেন, ইনিও ইয়ামান থেকে এসেছে একেবারে নতুন। তো আল্লাহর রাসূল তাকে ঢুকতে দেখলেন, জায়গা দেখলেন না, বললেন একটু জায়গা দাও, কেউ জায়গা দেয় না। আর হযরত জারির ইবনে আব্দুল্লাহ খুব সম্ভ্রান্ত মানুষ, আমার জন্য অন্য লোকেরা আবার নড়াচড়া করবে, যেখানে মাটি সেখানেই তিনি বসে পড়েছেন দুয়ারের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর টান দিয়ে খুলে ছুঁড়ে মেরেছেন যে ইজলিস আলাইহি, এটা বিছায় তার উপর বসো। কেয়ামত পর্যন্ত উম্মতকে শিখিয়েছেন যে একজন অপরিচিত ব্যক্তি, সেও যখন তোমার কাছে অতিথি হয়ে আসবে, তখন তুমি তাকে কিভাবে সম্মান দেবে, মানুষ মানুষকে কিভাবে সম্মান দিতে হয়। তো যে পয়গাম্বরের শরীর লেগে গেলে সেই মাটির দাম
কাবার চাইতে বেশি হয়ে যায়, সেই পয়গাম্বরের শরীরের সঙ্গে লাগানো চাদর তার মূল্য কতখানি। জারির ইবনে আবদুল্লাহ, তিনিও তো সেই রকমের মানুষ যে আল্লাহ তাআলা আসমান থেকে নির্বাচন করেছেন যে জারিরের জন্য আল্লাহ রাসূল গায়ের চাদর খুলে ছড়িয়ে মারবেন যে জারির এর উপর বসো। তিনি সঙ্গে সঙ্গে একেবারে লাফ দিয়ে চাদর ধরেছেন, চুমু খেয়েছেন, কপারে লাগিয়েছেন, চোখে লাগিয়েছেন এবং সঙ্গে সঙ্গে বলেছেন, আকরামাকাল্লাহ ইয়া রাসূল আল্লাহ কামা আকরামতানি, আপনি আমাকে যেভাবে সম্মান দিয়েছেন আল্লাহ আপনাকে ওইভাবে সম্মানিত রাখুন। তো হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বিশ্রাম করতেছেন। কবরের জীবন হলো বিশ্রামের জীবন, দুনিয়ার জীবন হলো আমলের জীবন। মোটা কথা মনে রাখা এবং নিজেদের মধ্যে বারবার আলোচনা করা, দুনিয়ার জীবন হলো আমলের জীবন, কাজ করার জীবন, আর কবরের জীবন হলো বিশ্রামের জীবন। আখেরাত কি? মুমিনের আখেরাত হলো শুধুমাত্র আনন্দ করার জীবন, সুখ করার জীবন, সুখ আর আনন্দ, সুখ আর আনন্দ, সুখ আর আনন্দ। আখেরাত দুনিয়া না, দুনিয়া সুখ এবং আনন্দ করার জীবন না। এই কথাগুলো বুঝা, দিলের মধ্যে ধারণ করা, নিজেদের মধ্যে পরস্পরে বলা, যদি এই কথাগুলো আমরা আমাদের দিলের মধ্যে জিন্দা রাখতে পারি তাহলে দুনিয়ার জীবনের মধ্যেও একরকমের স্বাদ পয়দা হবে, স্বাদ পয়দা হবে। গত শুক্রবারই সম্ভবত আপনাদেরকে বললাম যে ইরাক থেকে যে লোক এসেছিল 100 উট নিয়ে খেজুর নিবে, তো হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এক লোক পাঠিয়ে দিয়েছে যে এই যে বাগানের ভেতরে এক লোক আছে তার কাছে যাও, তো গিয়ে দেখেন মাটির মধ্যে বসে ক্রীতদাস গোলামদের সঙ্গে খাবার খাচ্ছেন, রুটি খাচ্ছেন, সামান্য রুটি আর খেজুর খাচ্ছেন। তো ওই লোক তো অবাক, যে লোক মাটির মধ্যে বসে দাসদের সঙ্গে গোলামদের সঙ্গে রুটি আর খেজুর খায়, সেই লোকের কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে আমার এখনো 98টা ওট খালি আছে, এই ওট বোঝাই করে আমি খেজুর নিতে এসেছি মদিনায়, এই লোক আমাকে কি দিবে। কিন্তু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জানলেন যে এই লোক এসেছে 100টা ওট নিয়ে মদিনাতে খেজুর কালেকশন করার জন্য, তো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে রুটি খাওয়াইয়া নিজে ঝর্ণা থেকে হাত দিয়ে পানি পান করতেছেন এবং শেষে বলতেছেন যে ও যে খেজুরের চারদিকে বড় বড় স্তূপ আছে, তোমার যত ওট আছে যতক্ষণ পারো বুঝাই করে নিয়ে চলে যাও। এটা কিভাবে পারছেন, কেন পারছেন? এই পারার মন্ত্র আর কোনো কিছু না, এটাই যে দুনিয়ার জীবনটা হলো আমলের আর কবরের জীবনটা হলো বিশ্রামের আর পরকালের জীবনটা হলো সুখের ভোগের। সুখ করা, ভোগ করা, এটা দুনিয়ার জীবন না। এমনকি কেউ সামান্য লক্ষ্য করলেই বুঝবে সুখ এবং ভোগ করার উপযুক্ত না মানুষের শরীর, সুখ এবং ভোগ করার উপযুক্ত না। সারাদিন রোজা, এই প্রচণ্ড গরমের মধ্যে ভেতরটা একেবারে অস্থির, সামনে ঠান্ডা পানি তারপরও ঠান্ডা পানি খায় না, যা আমার অ্যালার্জির সমস্যা হয়। তাহলে এখানে মানুষ কি সুখ করবে, এখানে মানুষ কি ভোগ করবে? অনর্থক প্রবঞ্চনা ছাড়া আর কোনো কিছু না, শুধুই প্রবঞ্চনা, এখানে মানুষ কোনো কিছু করতে পারে না। আল্লাহ জাল্লা জালালুহু যেটা চেয়েছেন মানুষের কাছে, ইসলামের বুনিয়াদ বানিয়েছেন 5টা জিনিসকে, ওলামায়ে কেরাম বলেছেন এই 5 বুনিয়াদের একটা পরস্পর সম্পর্ক আছে। একজন ব্যক্তি ইসলামের মধ্যে প্রবেশ করে কালেমা পড়ে, একেবারে সংক্ষিপ্ত কালেমা, কালেমায়ে তাওহীদ আমরা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এর চাইতে আরেকটু বড় হলে কালিমায়ে শাহাদাত বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথার ভেতর দিয়ে একজন মানুষ মূলত একটা শপথ উচ্চারণ করে, সেই শপথটা হলো এই যে আমার সব কিছুর কেন্দ্রে একমাত্র সত্তা আল্লাহ জাল্লা জালালুহু। তিনি আমাকে বানিয়েছেন, তিনি আমাকে রিজিক দিচ্ছেন, তিনি আমার ইজ্জতের মালিক। আমি যদি তার হুকুম আহকাম থেকে সরে যাই তাহলে বেইজ্জত তিনিই করবেন, ইজ্জতের মালিকও তিনি, বেইজ্জত করার মালিকও তিনি, আমার হায়াতের মালিক তিনি, আমার মৌতের মালিক তিনি। এবং এইগুলো নিয়মিত দুনিয়ার মধ্যে তিনি ঘটিয়ে যাচ্ছেন, এমন না যে এমন ঘটনা কখনো কখনো ঘটে, বরং দেখা যায় বিশাল বৃত্তশীল এক পরিবার এক দুই পুরুষের মধ্যে গিয়েই দেখা যায় যে তারা হাত পাতার উপযুক্ত হয়ে যায়, এত সম্পদ কোথায় গেল। আবার যারা এই বাড়িতে কাজ করত তারাই এই বাড়ির সামনে দিয়ে আবার দামি গাড়ি হাঁকিয়ে যায়। তো আল্লাহ তাআলা দেখাচ্ছেন যে আমি একমাত্র রিজিকের মালিক, এবং আমি যাকে ইজ্জত দিতে চাই সেই ইজ্জত তোলা হবে। অতুজিল্লু মাংতাশা, আর যদি আমি কাউকে কোনোভাবে ছোটো করতে চাই, খাটো করে দিতে চাই, পৃথিবীর সমস্ত মানুষ তার চুল ধরে যদি উপরের দিকে টানে তাহলে তাকে উঁচা করতে পারবে না। এই সব কিছু সহকারে জীবনের সব কিছুর কেন্দ্রে এক আল্লাহকে মেনে নেওয়া, যে এই পরিপূর্ণ গুণাবলীর সঙ্গে যাকে কোনো ব্যক্তি মানে তখন তার সামনে নিজে নিজেই মাথা নত হয়ে যায়, নিজে নিজেই মাথা নত হয়ে যায়। আর এই জন্যেই এর পরের কথাটাই হলো এটা, নামাজ বুনিয়াল ইসলাম আলা খামসিন, প্রথম কথাই হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহকে কোনো ব্যক্তি সামান্য যদি বুঝে তো বুঝার পরেই যেটা হবে সেটা হলো মাথা নত হয়ে যায়। এই মাথা নত হয়ে যাওয়াটাই হলো নামাজ। রুকু করো মাথা নত করো, সেজদা করো মাথা নত করো, মাথা নত করো। আর কি আর হলো নামাজের ভেতর দিয়ে সব কিছু থেকে আলাদা হয়ে কেবলমাত্র আল্লাহকে স্মরণ করো। ওয়াকিমি সলাত আলি দিক্রি, একেবারে ঠিকঠাক মতো নামাজ পড়ো, কেন আমাকে স্মরণ করবার জন্যে। এই জন্য নামাজের শুরুতেই আমরা যে তাকবীর আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, এই তাকবীরকে তাকবীরে তাহরিমা বলে। তো তাহরিমা শব্দের অর্থ হলো হারাম করে দেওয়া, এর অর্থ হলো এই যে এই আল্লাহু আকবার বলার আগের সেকেন্ডেও আমার জন্য যা হালাল ছিল এখন সেটা হারাম হয়ে গেল। আমার নিজের সন্তান পাশে বসা, সে আমাকে আব্বু বলছে আমি তাকে আব্বু বলছি, সে আমাকে আব্বু বলছে আমি তাকে আম্মু বলছি, এটা শুধুমাত্র এমন না যে হালাল, বরং এটা ইবাদত। যে ঘটনাগুলোর দিকে আমি ইশারা করলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী কন্যা পুত্র নাতি নাতনি এই পাঁচ শ্রেণীর আপন জনকে কপালে চুমু খেয়েছেন, কোলে বসিয়েছেন, এবং একজন সুস্থ আন্তরিক হৃদয়বান মানুষ যেভাবে ভালোবাসা প্রকাশ করা সম্ভব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবভাবেই তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। এজন্য এই ভালোবাসা প্রকাশটা এটা ইবাদত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। কিন্তু যেই আমি আল্লাহু আকবার বললাম এখন আমাকে হাজারবার আব্বু আব্বু বললে আমি আর আব্বু বলতে পারবো না, হাজারবার আব্বু আব্বু বললে এখন আর আমি আম্মু বলতে পারবো না, যদি বলি তাহলে আমার নামাজ নষ্ট হয়ে যাবে, আমি হারাম কাজ করেছি। এখন আমি কি বলতে পারবো, আমাকে শেখানো হয়েছে যে কি বলবে শুরুতেই
অন্যান্য দোয়া তো আছেই, শুরুতেই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বল। সকল প্রশংসা এক আল্লাহর, যিনি সমগ্র জগতের প্রতিপালক। ইসলামের এই এক সৌন্দর্য, কোরআনের এই এক সৌন্দর্য, একজন সাধারণ মানুষ সাধারণভাবে বুঝলে তো এখানে খুব সাধারণ কথা, একজন বিদ্বান মানুষ তিনি যদি আবার বুঝতে চান তখন তিনি দেখেন যে এক অন্তহীন দরিয়া। আমাদের কাছে জগৎ সমূহের যিনি প্রতিপালক, তো আমাদের কাছে জগৎ সমূহ কী আমরা অনেক সময় চিন্তাও করি না, আমরা শুধুমাত্র এটা বুঝি যে এত মানুষ সবাইরে আল্লাহ খাওয়ান না। কিন্তু যারা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেন, তো সমুদ্রের নিচে, তারপরে বনে জঙ্গলের মধ্যে কত রকমের মাখলুক, এবং তাদের এক একটা দেহ কত বড় বড়, এবং তাদের কী পরিমাণে খাদ্যের চাহিদা, এই সব কিছু আল্লাহ তাআলা এমনভাবে বরাবর পূর্ণ করে যাচ্ছেন যে কোথাও কোনো সমুদ্রের তলদেশে ক্ষুধায় মাছদের মধ্যে লড়াই হয়েছে এমন নিউজ প্রকাশ পায় না। আল্লাহ এইভাবে খাওয়ান দিচ্ছেন। এরপরে আস্তে আস্তে মানুষ তাদের মেধা আল্লাহ তাআলা ব্যবহার করতে বলেছেন, ব্যবহার করছে, ব্যবহার করে আবিষ্কার করছে যে আমাদের চারপাশে বোবা যে জগৎটা আছে তাদেরও নানা রকমের খাদ্যের চাহিদা আছে, সেগুলো আল্লাহ তাআলা পূরণ করতেছেন। যদি সূর্য অফ হয়ে যায় তাহলে এই গাছগাছালি তরুলতা সবুজ কোনো কিছু থাকবে না। কাজেই এই সূর্যটা প্রতিদিন কী পরিমাণে এই পৃথিবীকে খাদ্য সরবরাহ করছে, আমরা শুধুমাত্র এতটুকুন জায়গাকেই দেখি যে এই সূর্যের কারণে কী পরিমাণে রবি শস্য আমরা পাচ্ছি, কিন্তু দুনিয়ার সমস্ত গাছগাছালিকে সরাসরি আমাদেরকে খাদ্য দেয়, সরাসরি খাদ্য দেয় না, কিন্তু আমার বাড়ির সামনে যে গাছটা দাঁড়িয়ে আছে, যে গাছটা শুধুমাত্র ছায়া, কাক বসার একটা আশ্রয় ছাড়া হয়তো আর কিছুই না, কিন্তু দুনিয়া এখন আবিষ্কার করেছে যে এটাই হলো আমার এখানকার এক পরিবেশের জন্য ফুসফুস, এটা যদি না থাকে তাহলে আমি সুস্থ থাকবো না, আমার সন্তান সুস্থ থাকবে না। এই গাছটাকে কে পালছেন? আল্লাহ জাল্লা জালালুহু কত বিশাল জগৎকে লালন পালন করেন, প্রথমেই আল্লাহ বলেছেন দাঁড়াও, এবং প্রত্যেক রাকাতের শুরুতে বলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। জগৎ সমূহ কত জগৎ কিছুই জানো না, গ্রহ নক্ষত্রের শেষটা কোন জায়গায় হবে পৃথিবীর মানুষ এখনো পর্যন্ত জানে না, যা বলে সব হলো অনুমান। মানুষ এ পর্যন্ত বিজ্ঞানীরা হাতের কাছে যা পেয়েছে আল্লাহ জাল্লা জালালুহুর সৃষ্টির তার কোটি কোটি ভাগের এক ভাগও না, এ পর্যন্ত যা পেয়েছে মানুষ। আকিমিস সালাতা লিযিক্রি, কেবল আমাকে স্মরণ করো। ওলামায়ে কেরাম বলেছেন যে এটা ঠিক এই রকমের যেভাবে একজন মানুষের সঙ্গে যখন আরেকজন মানুষের পরিচয় হয়, সম্পর্ক হয়, এবং পরিচয় সম্পর্ক হওয়ার পরে যদি এমন হয় যে যার সঙ্গে তার পরিচয় হলো তার গুণাবলীতে সে মুগ্ধ, বিমোহিত, যে এত গুণ হয়, তো গুণবান যদি হয়, গুণের যদি সীমানা থাকে, মানুষ তার ভালোবাসায় তার প্রেমে না পড়ে পারে, পারে না, মানুষ তার ভালোবাসায় পড়ে যায়, মানুষ তার প্রেমে পড়ে যায়। আল্লাহ তাআলার সৌন্দর্য কেমন? আল্লাহ তাআলার সৌন্দর্য তো এখনো পর্যন্ত আমরা জানি না, বুঝি না। আল্লাহ তাআলা যে মখলুক তৈরি করেছেন সেই মখলুকের সৌন্দর্য, এটা থেকে তো বোঝা যায় যে আমি যখন একটা সুন্দর ছবি দেখি, তো এই ছবিটা দেখলে, এই ছবিটা যিনি এঁকেছেন তাকে কল্পনা করতে পারি যে এই লোকটার মনটা কত সুন্দর, এত সুন্দর একটা ছবি এঁকেছে। হযরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াসালামের প্রেমে পড়ে গেলেন জুলাইখা। এখন চারদিকে কথা ছড়িয়ে পড়লো এটা যে মন্ত্রীর স্ত্রী বাজার থেকে কেনা একটা দাস তার প্রেমে পড়েছে। তখন তিনি চাইলেন নিজেকে পবিত্র করবার জন্যে, আশেপাশে তার যত বান্ধবী আছে সবাইকে দাওয়াত করলেন কোরআনে কারিমের বক্তব্য,
এরপরে সবার সামনে একটা করে আপেল আর একটা করে খুব ধারালো চাকু দিলেন কেটে খাওয়ার জন্য। যখন সবাই আপেল হাতে নিয়ে কাটবার জন্য চাকু নিয়েছেন, তখন হযরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াসালামকে বলেছেন, জুলাইখা এদের সামনে দিয়ে একবার হেঁটে যাও। তো এদের সামনে দিয়ে হেঁটে গেছেন, ইউসুফের দিকে নজর পড়ার সঙ্গে সঙ্গে সবাই কি চাকু দিয়ে আপেল কাটবে সবাই নিজ নিজ আঙ্গুল কেটে ফেলেছে। কত্তান আইদিয়া হুন্না, আঙ্গুল কেটে ফেলেছে। এই হলো হযরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াসালামের সৌন্দর্য। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, আপনার আর ইউসুফের মধ্যে পার্থক্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়া আসবাহু মিন্নি ওয়া আনা আমলাহু মিনহু। ইউসুফের রূপ ঠিকরে বাইরে চলে আসত, এই জন্য দেখলে চোখ ঝলসে যেত, আর আমার রূপ হলো এমন কোমল যে আমার দিকে যে ব্যক্তি যত বেশি তাকিয়ে থাকবে ক্রমাগত তার কাছে আমি আরো বেশি সুন্দর থেকে সুন্দর লাগতে থাকব। হযরত আলী মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বলেছেন, মান খালাতাহু আহাব্বাহু। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে প্রথমেই কেউ আসলে তার ব্যক্তিত্বের কারণে ভেতরে একটা কাঁপন তৈরি হতো, যেমন বিশাল মানুষ, কিন্তু যেই তার দিকে তাকাতো, কাছে আসতো, হাত মিলাতো, তো ক্রমাগত এমন হতো যে যে যত বেশি মেশে সে তত বেশি তার জন্য পাগল হয়ে যায়। সৃষ্টি যদি এমন হয় তাহলে সৃষ্টিকর্তা কেমন হবেন জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষকে আল্লাহ জাল্লা জালালুহু দিদার দান করবেন বেহেশতে, এবং সেটাও শুক্রবারে, শুক্রবারে আল্লাহর ঘরে বসে আল্লাহর দিদারের আলোচনা করছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেহেশতে গিয়ে আল্লাহর দিদার নসিব করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশত এবং বেহেশতের নিয়ামত এটা তো দুনিয়ায় বসে মানুষের জন্য কল্পনা করা সম্ভব না। দুনিয়া তো এমন জায়গা যে এখানে সৌদি আরব থেকে আনা স্বর্ণ দুই নম্বর পরে, এদের এখানেও বুদ্ধি সাপ্লাই হয়ে গেছে, এক সময় এদের এখানে বুদ্ধি ছিল না। আমি এই রকম মানুষ পাইছি এই বাংলাদেশের মধ্যে, যে সৌদি আরবে কাজ করেছে, তো রাস্তায় তার কাগজপত্র নাই, একজন ধরিয়ে দিয়েছে যে আর কাগজপত্র নেই, আসামি একে ধরে, তো পুলিশ তাকে এক জায়গায় বসাইছে, এই জায়গায় বসো তুমি, আমার তো এখন ড্রেস নাই, আমি ড্রেস পরে আসি। সে বাসায় গেছে, পুলিশের ড্রেস পরে এসে তারপর তাকে ধরে নিয়ে থানায় গেছে, সে ওই জায়গায় এখানে এখানেই বসা থাকত, এমন সাদা সিধা ছিল সেখানকার লোকজন। এখন সারা পৃথিবীর মানুষ যেই যায় সঙ্গে কিছু বুদ্ধি নিয়ে যায়, গিয়া তাদেরকে দান করে, এখন এরাও বুদ্ধিমান হয়ে গেছে। তো দুনিয়াতে স্বর্ণ পর্যন্ত দুই নম্বর হয়, এখানে থেকে বেহেশতের নিয়ামত বুঝা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বর্ণের ইট দিয়ে ঘর তৈরি হওয়ার পরে এপাশ থেকে ওই পাশটা পরিষ্কার দেখা যাবে, নদী প্রবাহিত হবে, মাটির উপর দিয়ে কোনো গর্ত থাকবে না, কারো বাড়ি ঘর ভেঙে দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। সাদা পানি, দুধ না, শরবত না, সাদা পানির ঘ্রাণটা এমন হবে যে এক মাইল, কি বলে, এক মাস, এক মাস যেতে সময় লাগে এতটুকুন দূর থেকে পানির ঘ্রাণ পাওয়া যাবে। যদি সাদা পানির ঘ্রাণটাই হয় তাহলে পানির স্বাদটা কী হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি শুক্রবারে বেহেশতিরা বাজার করবে, এখন না করলে সুবিধা হবে, দুনিয়াতে যারা বাজারে কম যাবে সেখানে তারা বাজারে বেশি যাবে। বেহেশতিরা বাজার করবে, বাজার করতে গিয়ে তারা দেখবে যে নানা রকমের সুন্দর সুন্দর মুখোশ ঝুলানো আছে, মনে হবে এই মুখোশটা তো অনেক সুন্দর, মুখোশটা সে টেনে এনে তার চেহারার মধ্যে লাগানোর পরে দেখবে যে তার নিজের চেহারা ওই রকমের হয়ে গেছে আর এটা মুখোশ নাই।
এর অর্থ হলো প্রতি শুক্রবারে বেহেশতি ব্যক্তি চাইলে নিজের শরীরের আদল বদলে নিতে পারবে। পুরনো হবে না কেন? বেহেশতে এই যে অন্তহীন জীবন থাকবে কিন্তু পুরনো হবে না। যেমন আমেরিকার লোকদের গল্প শুনি না আমরা, বাড়ি গাড়ি নারী এগুলো তারা নিয়মিত চেঞ্জ করে, কেন? পুরনো হয়ে যায়। বেহেশতে যদি আমেরিকানরাও যায় তো তারাও সেখানে গিয়ে কোনো কিছু চেঞ্জ করতে চাইবে না, বলবে না যে আমার ওয়াইফ চেঞ্জ করে দাও, বলবে না। কেন বলবে না? এই কারণে বলবে না যে প্রতিদিন প্রতিনিয়ত তুমি চাইলে তোমাকে বদলে নিতে পারবে। আবার এই কারণে এমন না যে স্ত্রী তাকে চিনবে না, সে তার স্ত্রীকে চিনবে না, এটাও ঘটবে না। এই সমস্ত নেয়ামতের ভেতর দিয়ে আল্লাহ জাল্লা জালালুহুকে যখন দেখবে, তো আল্লাহকে দেখার সঙ্গে সঙ্গে প্রত্যেক ব্যক্তির শরীরের রূপ এমনভাবে ঠিকরে বের হতে থাকবে যে তারা ঘরে ফিরে যাওয়ার পর তাদের বিবিরা চোখ কষলাবে যে তোমাকে এত রূপবান মনে হচ্ছে কেন। স্বামী বলবে যে আমিও যখন ঘর থেকে বের হই তখন তোমাকে এত রূপসী দেখি নাই, এত রূপসী মনে হচ্ছে কেন। তখন তারা সবে মিলে এই জায়গায় আসবে, ওই যে আল্লাহকে দেখলাম এই কারণে আমাদের রূপ বেড়ে গেছে। তো যাকে দেখলে রূপ বেড়ে যায় তার রূপ কেমন হবে? সেদিন কত চেহারা, কোন চেহারা? সেজদাওয়ালা চেহারা। কোন চেহারা? যে চেহারাতে চোখ আছে এবং যেই চোখ আল্লাহর ভয়ে অশ্রু বিসর্জন দেয়, পানি আসে। ওজুহুন, সমস্ত চেহারা না, কিছু চেহারা সেদিন থাকবে সবুজ উজ্জ্বল কমনীয়। ইলা রব্বিহা নাযিরা, যে চেহারাগুলো তার প্রতিপালকের দিকে তাকাবে, তাকিয়ে থাকবে, আল্লাহর দিদার লাভ করবে। কালেমার ভেতর দিয়ে বান্দা এই আল্লাহর সঙ্গে যখন যুক্ত হয়, আল্লাহকে যখন সে বুঝে এবং আল্লাহকে যখন আল্লাহ হিসাবে সে দিলের মধ্যে ধারণ করে নেয়, তখন তার বারবার ঘুরে ফিরে মনে পড়ে আল্লাহ 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 মনে পড়ে। এই নামাজ হলো সেটা, এই আল্লাহকে আল্লাহ আল্লাহ বলবার এবং সব কিছু থেকে আলাদা হয়ে প্রিয়তমা স্ত্রী, প্রিয়তম সন্তান সন্ততি এবং নিজের কষ্ট রক্ত ঘাম একাকার করে যে সম্পদ, এই যাবতীয় সম্পদ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, তখন সে এক আল্লাহ ছাড়া আর কোনো কিছুর মধ্যে থাকে না, সে ডুবে যায় এক আল্লাহতে। এটা হলো আল্লাহর সঙ্গে সে কালেমা পড়ে যে সম্পর্ক স্থাপন করলো, সেই সম্পর্ক থেকে অগ্রসর হয়ে এখন সে এই আল্লাহ আল্লাহ জপ, আল্লাহ ছাড়া সে আর কোনো কিছু বুঝে না, এটাকেই বলে ভালোবাসা। এভাবেই মানুষ ঈমান থেকে নামাজের ভেতর দিয়ে আল্লাহর সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক সূচিত হয়। দুনিয়ার মধ্যে রেওয়াজ হলে এটা যে ভালোবাসা এমন এক জিনিস যেটা মানুষের চেহারার মধ্যে কোনো না কোনোভাবে ছাপ ফেলে। ঘরে খুব পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে, এটা সেটা ঠিক করা হচ্ছে, রান্নাবান্না হচ্ছে, কেন? এই জন্য যে ছেলে লেখাপড়া করবার জন্যে বাইরে গেছে, 3 বছর পর আজকে ছেলে আসবে, তো চারদিকে হইচই, কিন্তু মায়ের চেহারা শুকনা। চারদিকে হইচই, বাবার চেহারা শুকনা। একদিন দুই দিন আগে থেকেই খায় না, কিছু মুখে দেয় না, চুপচাপ থাকে। ছেলে আসবে, ছেলেকে দেখবে, আবার মনের মধ্যে নানা রকমের সংশয়, বিমানে আসবে, বিমান দুর্ঘটনা ঘটে। আবার পত্রিকায় মাঝে মধ্যে পড়ি যে বিদেশ থেকে আসছে, আনতে গেছে, পুরা গাড়ি অ্যাক্সিডেন্টে নষ্ট হয়ে গেছে। কত দুশ্চিন্তা মায়ের। তো এই যে মা খায় না, এই যে বাবার চেহারা শুকিয়ে আছে আর ঘরে সবাই আমোদ করতেছে,
ছোট ভাই ছোট বোন, আবার অনেক সময় স্ত্রী থাকে, সন্তান থাকে, আমাদের জন্য এটা আনবে, আমার জন্য এটা আনবে, তাদের মধ্যে উত্তেজনা, কী নিয়ে আসবে এটা সে দেখবে, এটা সে হাতে পাবে, বুঝে নেবে। আর মা আর বাবার পেরেশানি হলে এটা ছেলেটা শেষ পর্যন্ত আসবে কি না, বুকে নিতে পারবো কি না, কখন নিব, তো ঘরে মানে খাওয়া দাওয়ার স্তূপ, কিন্তু মা মুখে দিচ্ছেন না, বাবা মুখে দিচ্ছেন না। ঠিক একইভাবে রমজানুল মুবারকের মধ্যে, এটা তো আমি অনেকবার বলেছি, বলি বরাবর বলি, যে আল্লাহ আমাদেরকে কেমন রেখেছেন এটা বুঝবার জন্য মাঝে মধ্যে হসপিটালের সামনে দিয়ে গেলে একটু ভেতর দিয়ে যাওয়া উচিত। যে হসপিটালে শিশু নিয়ে মা বসে আছেন, বাবা বসে আছেন, অনেক মানুষ ধুমধাম করে ইফতার করে, কিন্তু বিত্তবান বাবা বিত্তবান মা তাদের হাতে শুধু একটা পানির বোতল, ছেলে সুস্থ হলে তারা খাবে, এর আগে তাদের সেহরি নাই, এর আগে তাদের ইফতার নাই। তো ভালোবাসা মানুষকে উপোস থাকতে বাধ্য করে, এটাই ভালোবাসা। যে ভালোবাসা মানুষকে উপোস থাকতে বাধ্য করে না, না খেয়ে থাকতে বাধ্য করে না, সেটা কি না ভালোবাসা? না, ছেলে আসবে, খাবার দাবার রান্না হচ্ছে, মা সারাক্ষণ খাচ্ছে, যে কেউ দেখলে যদি জিজ্ঞেস করে তোমার ছেলে আসবে না আজকে, হ্যাঁ বলতেছে, আর খাইতেছে, আর মুখ মুছতেছে, আর বলতেছে যে আমার জন্য বলছে স্বর্ণের চুরি নিয়ে আসবে, তো মানুষ বলবে হয়তো এই সৎমা, অথবা কি এর কোনো বুঝ নাই, বোকা গাধা, কিচ্ছু বোঝে না, দুনিয়ার কোনো খোঁজ খবর রাখে না, তাকে কেউ ভালো মা বলবে না, তাকে মা হিসাবে কেউ 100 নম্বর দেবে না। ভালোবাসা এমন এক জিনিস, আল্লাহ জাল্লা জালালু দুনিয়াতে যে সম্পদ সৃষ্টি করেছেন, আমাদের কাছে কীরকম মনে হয় যে সম্পদ আল্লাহর ভাণ্ডার এটা কত বড়, কোনো অভাব আছে? যারা বুঝে না তারা মনে করে এটা যে মুসলমানদেরকে রোজা রাখতে বলেছেন, এবং অনেকে তো বলে আল্লাহ না নবী বলেছেন, যে কেন? এই কারণে যে ওই যে একটা অভাব ছিল না, তো খাদ্যের একটা নিয়ন্ত্রণ করবার জন্য এক গাধা একবার বলেছিল যে হজের সিস্টেম দিয়েছে এই কারণে যে মুহাম্মদের লোকের একটা উপার্জন করতে পারবে সারা পৃথিবী থেকে লোকজন আসলে। তো রোজা কেন দিয়েছে? যে একটা খাদ্যের নিয়ন্ত্রণ করবার জন্য, একটু কম খাবে না? তো আল্লাহর মেহরবানি শুধুমাত্র এমন না যে সৌদি আরবের যারা নাগরিক সেখানকার যারা ব্যবসায়ী, এমন না, একেবারে ইন্ডিয়া পাকিস্তান থেকে শুরু করে সারা পৃথিবীর সম্ভ্রান্ত ধনী ব্যবসায়ীরা মক্কা মুকাররমায় এবং মদিনা মুনাব্বরায় যে হাজার হাজার মানুষের জন্য মেহমানদারির যে দস্তরখান বিছিয়ে রাখে, পৃথিবীর আর কোনো জায়গায় কোনো জাতি নিজের টাকায় ভালোবেসে এইভাবে মেহমানদারি করার নজির কোথাও দেখাতে পারবে না, পুরা মানব জাতির ইতিহাসে দেখাতে পারবে না। আর একেবারে সামান্য গরিব বাংলাদেশ, এই বাংলাদেশে ইফতারির যে আয়োজন মানুষের, এবং সক্ষমতা ক্রমাগত বাড়ছেই মানুষের, অর্থবিত্ত বাড়ছেই, আবার একই সঙ্গে যারা আমার মতো 50 আপ তারা তো বুঝবেন যে এখন থেকে 30 বছর আগেও আমরা রোজা দেখেছি, মানুষের সক্ষমতা দেখেছি, আর এখনও আমরা রোজা দেখতেছি, মানুষের সক্ষমতা দেখতেছি, যে পরিবর্তন 3 দশকে হয়েছে এটা তো কল্পনাতীত। আজকালকার ছেলেপেলেরা বুঝবেই না যে এদেশের মানুষ কী খেয়ে রোজা রাখত এবং কী খেয়ে ইফতার করত। ঠিক একই সঙ্গে আমরা এটাও দেখেছি যে রোজা মানি বুড়ো মানুষদের একটা আমল, যুবকরা রোজা রাখবে, আবার বিশেষ করে যাদের বয়স কম, 12 বছর 13 বছর 14 বছরের বাচ্চা রোজা রাখবে, এটা বাংলাদেশের মানুষ কল্পনাই করত না। তো সক্ষমতা যেভাবে হুড়মুড় করে উপরের দিকে যাচ্ছে, মানুষের অর্থবিত্ত বাড়ছে, একই সঙ্গে ছোট ছোট রোজাদারের পরিমাণ প্রতিযোগিতা করে বাড়তেছে। তো খাদ্যের অভাবে রোজা রাখে মানুষ না, আল্লাহ তাআলা দেখাচ্ছেন যে খাদ্যের ভয় করো না, কেয়ামতের দিকে যেতে থাকবে, খাদ্য বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এমন হবে পৃথিবীটাকে আমি ব্যানিশ করে দেব, তারপর হলো খাদ্যের মূল যে বস্তাটা এটার মুখ খুলে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মজার হাদিস আপনাদেরকে কতবার শুনিয়েছি, যে এক বেদুইনকে আল্লাহর রাসূল বলেছিলেন যে একটা আনার
এই একটা আনার এই পরিমাণে বড় হবে যে এটা দিয়ে দশজন মানুষের একটা পরিবারের এক বেলার খাবার হয়ে যাবে বেহেশতের। তো নেয়ামত তো আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে রেখে দিয়েছেন, আল্লাহর কাছে নেয়ামতের অভাব নাই, এমনকি মুসলমানদের হাতে নেয়ামতের অভাব নাই, তারপরে না খেয়ে থাকা কেন? যে আল্লাহর প্রতি ভালোবাসার প্রকাশ, না খেয়ে থাকার ভেতর দিয়ে ভালোবাসার প্রকাশ হয়, যেটা দুনিয়াতে আমরা সন্তানের প্রতি বিশেষ করে মা বাবার ভালোবাসার মধ্যে না খেয়ে থাকা দেখি। এই ভালোবাসার পরেই আসে মূলত মিলন, খায় না এরপরে কি মিলন? এবার চিন্তা করুন, রোজা রাখো, রাখলাম প্রথম দশক একেবারে চোখ দিয়ে পানি ফেলতে থাকো, চোখের ফোঁটা এটাও রহমত, আব্বালুহু রহমা, রমজানের প্রথম দশকও রহমত, রহমত দিয়ে রহমত টানতে থাকো, রহমত দিয়ে রহমত টানতে থাকো, ও আওসাতুহু মাগফিরা, মাসখানের দশকের মধ্যে শুধুমাত্র কান্নাকাটি করতে থাকো আর ঘষতে থাকো আত্মাকে ইবাদত বন্দিগির মাধ্যমে সাফ করো, শেষ দশকে চলে আসো মসজিদে এতেকাফ করার জন্য। মসজিদ কি? এটা হলো অনেকটা এই রকমের, যেমন আমরা পৃথিবীর যে কোনো দেশে যদি যেতে চাই তাহলে এয়ারপোর্টে যেতে হবে, তাই না? এয়ারপোর্টে গিয়ে তারপর সেখান থেকে হলো যাত্রা শুরু, আর এমনিতেই বরিশাল থেকে রওনা দিলাম, সৌদি আরব যাওয়া শুরু হয়নি, ঢাকা আসা শুরু হয়েছে। আগে এয়ারপোর্টে আসতে হয় এবং সেখান থেকে যাব কোথায়? যেখানে গন্তব্য, মুসলমানের শ্রেষ্ঠ গন্তব্য হলো মক্কা মুকাররমা, মুসলমানের শ্রেষ্ঠ গন্তব্য হলো মদিনা মুনাব্বারা। আল্লাহ জাল্লা জালালুহু বলেছেন শেষ দশ দিন এসে সকল মুসলমানকে বলেছেন নিজ নিজ মহল্লার মসজিদের মধ্যে বসো, এতেকাফ করো, তাহাজ্জুদ পড়ো, তেলাওয়াত করো, কান্নাকাটি করতে থাকো। কি জন্য? যে এই জন্য যেন মিলন হয়। দুনিয়াতে তো আল্লাহকে দেখা যাবে না, তাহলে মিলন কিভাবে হবে? আচ্ছা, আল্লাহকে যদি নাও দেখো আল্লাহর ঘরটা দেখতে পাবে, আল্লাহর ঘরটা দেখতে পাবে। ওই আবার মায়ের কাছেই ফিরে আসতে হয়। আমরা বইপত্রে পড়ি, পত্রপত্রিকায় পড়ি যে ছেলে মুক্তিযুদ্ধে গিয়ে মারা গেছে, কিন্তু কোথায় ছেলে শহীদ হয়েছে এটা মা জানতে পারেননি শেষ পর্যন্ত। তো ছেলের জামাটা মা রেখে দিয়েছেন, ওই জামাটা যখন সবাই ঘুমিয়ে থাকে গভীর রাত্রে মা মাঝে মাঝে ট্রাং খোলেন, খুলে ওই জামাটা হাতান, গ্রান নেন, নাকে লাগান, বুকে লাগান, কাঁদেন এবং তার বুকটা হালকা হয়ে যায়। আল্লাহ জাল্লা জালালুহু, যে বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত সরাসরি তো আমাকে দেখতে পাবে না, কিন্তু আমি আমার একটা ঘর বানিয়ে রেখেছি মক্কা মুকাররমার, ওই ঘরটার সামনে যখন তুমি আসবে, সেখানে এসে যখন কালো গিলাব ঝাপটে ধরে তুমি আল্লাহ বলে ডাকবে, কাবার দরজায় যখন তুমি হাত প্রসারিত করে বুক লাগাবে মুলতাজিমের মধ্যে পেয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গাল মোবারক লাগিয়ে শিশু যেভাবে মায়ের কাছে আইসক্রিমের দাবি করে মায়ের কোমরের মধ্যে গাল রেখে কান্না করে, ঠিক তেমনিভাবে হাজরে আসওয়াদ এবং বাইতুল্লাহর দরজার মাঝখানের জায়গাটার মধ্যে যখন তুমি গাল লাগাবে নবীজির মতো, গাল লাগিয়ে যখন তোমার চোখের পানিতে কাবা শরীফের এই দেয়ালকে যখন তুমি ভেজাবে, তখন এটাই হবে আল্লাহর সঙ্গে দুনিয়ার দিদার। এই জন্য রমজানুল মুবারকের পরেই শুয়ে হয়ে যায় হজের মাস, রোজার পরেই হজ, যেন আল্লাহর ঘরে এনে আল্লাহ তাআলা আল্লাহর যে দুনিয়াতে কেন্দ্রীয় ঘর, ওই ঘরে যাওয়ার জন্য যেন উপযুক্ত করেন, যাওয়ার জন্য যেন একটা যোগাযোগের ব্যবস্থা করে দেন ইতিকাফের মাধ্যমে। আল্লাহর ঘরে যেতে হলে টাকা পয়সা লাগবে, না বুঝলে মনে হবে যে এটা তো এই রকমের খরচ যে খরচের কোনো আউটপুট নাই, টাকাটা ঢেলে দিব আমি কিছু পাবো না, না সন্তানকে টাকা পয়সা দেওয়ার সময় কোনো হৃদয়বান বাবা হৃদয়বান মা কখনো এই চিন্তা করে যে ওরে কী পরিমাণে টাকা দিলে আমি কী পরিমাণে টাকা ব্যাক পাবো?
কয় টাকা দিলে কয় টাকা ফেরত দেবে, কোনো মা বাবা এই চিন্তা করে না। সন্তানের ক্ষেত্রে যখন চিন্তা করে না, আল্লাহর ক্ষেত্রে এটা কিভাবে মানুষ চিন্তা করবে? এই জন্য যাকাতের বিধান দেওয়া হয়েছে, যে টাকা আমার, তোমাকে দিয়েছি, যখন তোমাকে আমি দিয়েছি, যদি এই বিশ্বাসটা তোমার থাকে, তাহলে আমি যখন আদেশ করব যে এতটুকুন তুমি রাখো, এতটুকুন তুমি দেয়া দেবো, তাহলে তুমি যদি হাসিয়ে মুখে দিতে পারো, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ, তোমার ঈমান আছে যে টাকা আমি দিয়েছি। বিশেষ করে রমজান মোবারকের মধ্যে আল্লাহ জাল্লা জালালুহুর পক্ষ থেকে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাতুল ফিত্র, যে সাদকাতুল ফিতির দাও। এই সাদকাতুল ফিতির মানে আর্থিক ইবাদত, যে এটা করো, যে রোজার সঙ্গে সাদকাতুল ফিতিরের কি সামঞ্জস্য, এটার কি মিল? যেটার মিল হলো এটা, যে রোজার পরেই তো হজ, হজে যেতে টাকা লাগবে, আল্লাহকে খুশি করার জন্য তুমি টাকা খরচ করতে পারো কিনা এটা চেক হচ্ছে, যে টাকা খরচ করতে তুমি পারো কিনা। আমাদের ঢাকার ইসলামী ফাউন্ডেশন থেকে বলেছে সর্বনিম্ন সাদকাতুল ফিতির হলো 115 টাকা, আর সর্বোচ্চ হলো 2640 টাকা, এবং দুইটার মধ্যে সমন্বয় হলো এই যে প্রত্যেক মানুষের একটা অর্থনৈতিক অবস্থান আছে, তার একটা খানাপিনার স্ট্যাটাস আছে, তো সে তার অবস্থান থেকে সে সাদকাতুল ফিতির করবে। একজন খুব সামান্য আয়ের মানুষ টেনে টুনে ঈদের দিনে যদি তার ঘরের সামানপত্র এই পরিমাণে হয় যে একেবারে দরকারি জিনিস বাদ দিলে বাকিগুলোর হিসাব করলে যাকাতের নেশাব হয়ে যায়, তাহলে সেও সাদকাতুল ফিতির দিবে। আর তুমি কোটি কোটি টাকার মালিক, তোমার লাখ লাখ টাকার বাণিজ্য আছে, তুমিও সাদকাতুল ফিতির দিবে, তোমাকে আর এই ব্যক্তি তো আল্লাহ একরকম বানান নাই। যখন দুইজনকে আল্লাহ তাআলা সামর্থ্য দুই রকমের দিয়েছেন, তখন তুমি চিন্তা করো তুমি আটার হিসাবে দিবে না খেজুরের হিসাবে দিবে, আটার হিসাবে দিবে না তুমি কিশমিশের হিসাবে দিবে, তুমি আটার হিসাবে দিবে না পনিরের হিসাবে দিবে, এটা তুমি চিন্তা করবে। এই চিন্তাটা তুমি ঠিক মতো করতে পারলেই বোঝা যাবে যে হ্যাঁ, তুমি আল্লাহর সঙ্গে মিলিত হতে চাও, এবং এই মিলিত হওয়ার জন্য যত টাকা পয়সাই লাগবে তুমি তাকাবে না। শরীয়তের প্রত্যেকটা বিধানের গভীর রহস্য আছে। কোনো যুবক ছেলে যদি বিয়ে করতে চায়, শরীয়তে মোতাহারা ঠিক করে দিয়েছে যে আগে মোহরের টাকা জমাও, যে এখনো পর্যন্ত এই মেয়েকে আমি বাড়িতেই আনলাম না, সে কেমন হয় না হয়, আমার মায়ের খেদমত কী পরিমাণে করবে, আমার খেদমত কী পরিমাণে করবে, তাই না? হিন্দুদের রেওয়াজ হলো এটা যে বিয়ের সময় তারা বুড়ো আঙ্গুল দিয়ে কী করে একটা বাটির মধ্যে সিঁদুর মাখিয়ে দেয়, তারপর মেয়েরা সারা জীবন এই সিঁদুর কপালে পরে, এবং সেখান থেকে তাদের আইন হয়েছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। এটা ইসলামের আইন না, এটা যারা বুঝে না এটা আবার ওই যে কি মকসুদ টকসুদ টাইপের বইয়ের মধ্যে ঢুকাই দিস, যে আমার খেদমত কেমন করবে জানি না, এর আগেই টাকা দিয়ে দিব। শরীয়ত বলেছে হ্যাঁ আগে টাকা দাও। কেন? এই কারণে আগে টাকা দিবে যে একজন নারীকে স্ত্রী হিসাবে যখন ঘরে নিয়ে আসবে, তখন তার সম্মানিত জীবন যাপনের জন্য দুনিয়াতে যা যা প্রয়োজন হয় শরীয়ত সবটা তোমার মাথায় দিয়েছে। তুমি যে ভবিষ্যতে তার সমস্ত চাহিদা হাসি মুখে ভালোবাসার সঙ্গে পূরণ করবে, তার কি প্রমাণ আছে? জান দিয়া তুমি কথা বলা খুব সহজ, যে প্রমাণ হলে এটা যে সবার আগে ঘরে আসার আগেই টাকা দাও, দেখি তুমি টাকা খরচ করতে পারবে কিনা। যে ব্যক্তি আগেই মোহরের টাকা দিয়ে দিবে, শরীয়ত বলছে তুমি পাস, তুমি এই মেয়েটার সমস্ত প্রয়োজন তোমার ঘামের পয়সা দিয়ে পূরণ করতে পারবে, তাহলে তুমি এর স্বামী হও। ঠিক একইভাবে যাকাত এবং সাদকাতুল ফিতরের আইন দেওয়া হয়েছে, যে তুমি যে বলো যে হুজুর মক্কা শরীফ যাইতে মনে চায়, আসলে মনে চায় সাদকাতুল ফিতর দিয়েছ, তুমি কয় টাকা কামাই করো, কয় টাকা দিয়েছ, আল্লাহর জন্য তুমি টাকা কেমন খরচ করতে পারো, এই তোমার টাকা খরচ করা থেকেই আল্লাহ তাআলা বুঝে নেবেন, ধরে নেবেন যে আল্লাহকে দেখার জন্য তোমার ভেতরকার আকুতিটা, আগ্রহটা, উত্তেজনাটা কী পর্যায়ে আছে, তারপর সেখানে আল্লাহ তাআলা তোমাকে টেনে নিয়ে যাবেন। এই জন্য ঈমান, নামাজ, রোজা, যাকাত,
এবং সব শেষে ওয়াল হাজ মান ইস্তাতা ইলাইহি সাবিলা, হজ পর্যন্ত যাওয়া, শরীয়তের যে এই বিধানগুলো আছে এই বিধানগুলো একটা আরেকটার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত, একটা আরেকটার জন্য বান্দাকে প্রস্তুত করে উপযুক্ত বানায়। এই বিষয়গুলো আমরা বুঝব, নিজেদেরকে ওইভাবে নির্মাণ করব, তাহলে ধীরে ধীরে আমার জীবন জীবন তার সমাপ্তির দিকে যাবে, আমার আখেরাতে আমি গিয়ে দেখব যে আমার আল্লাহর সঙ্গে সাক্ষাতের দিদারের জন্য আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝবার এবং আল্লাহর দেয়া এই চমৎকার দিনের অনুসারী হিসেবে জীবনযাপন করবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।